হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিএসপি বাংলা টিভিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমবাড়ি হাটে। এই হাট থেকে বিভিন্ন জাতের ক্রস গরু কী দামে বিক্রি হচ্ছে সেটা জানানোর চেষ্টা করব। তাহলে চলুন দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখি। বাড়িটা কি, কোন জাতের? এটা কোন জাতের? ফ্রিজিয়াম জাতের। কয় দাঁত জোয়ান আছে, মানে আট দাঁত? আটটা। কটা না কটা বাচ্চা হয়েছিল এটার? দেখছি কত চাচ্ছেন দাম। 82,000। কত হইলে দিবেন? আমরা ভিডিও করছি তো, কত হইলে দিবেন আন্দাজ? এক কত 70 পার হবে। 70 পার হইতে হবে। কয় লিটার দুধ হয়? দুধ 12 লিটার করে হয়েছে। 12 লিটার এক বেলা? না, দুই বেলা হয়েছে। মিথ্যা হবে, এক বেলকার কথা বলে। তাহলে দুই বেলায় 12 লিটার। কটা বাচ্চা হয়েছে এটা? বাচ্চা তিনটে হয়েছে। তাহলে দাম চাচ্ছেন 70,000? 82 চাওয়া 82, 70,000 হইলে আপনি দিয়ে দিবেন? না, 70 পার হইতে হবে। 70 দাম বলতেছে। এটা কিসের ক্রস? এটা কোন জাতের ক্রস? সাইওয়াল। কত চাচ্ছেন দাম? চাওয়া দাম 95। কত হইলে দিবেন? বিক্রি করবো মনে করেন 80 হইলে বিক্রি করবো। 80 হইলে বিক্রি করে দেবেন। কয় দাম? 8 দাম। কোয়ালিটার দুধ হয়েছিল এটা? সাত লিটার আট লিটার। আচ্ছা, বাচ্চা হয়েছে কটা এটার? বাচ্চা দুইটা বাচ্চা হয়েছে। ওকে, দেখি আমরা কত চাচ্ছেন ভাই এটা? 90। কোন জাতের ক্রস এটা? ফ্রিজিয়ান। কয় দাঁত? ছয় দাঁত। বাচ্চা হয়েছে এরকম? হ্যাঁ, হয়েছে। কোয়ালিটা দুধ হয় এটা? 15। হ্যাঁ, 15 লিটার দুবেলা 15 লিটার। আচ্ছা ঠিক আছে, 15 লিটার। দর্শক, এদিকে আরেকটি ক্রস জাতের গাভী দেখা যাচ্ছে। কত চাচ্ছেন ভাই? বাষট্টি। কত হইলে দিবে? কত হইলে বলে দিব? হ্যাঁ, আন্দাজ লাভ টাপ সহ বাদ দিয়া 60 হইলে দিবেন? হ্যাঁ, 60 হইলে দিয়ে দিবেন। আচ্ছা, কয় লিটার দুধ হয় এটা? এটা 5-6 লিটার। 5-6 লিটার এক বেলা? আচ্ছা ঠিক আছে, কত চাচ্ছেন এটা? 75। কত হলে দিবেন? আমরা দাম দর জিজ্ঞাসা করছি, তোমার লাভ সহ কত হইছে? 5 দশে। কয় দাঁত এটা? 6 দাঁত আসিল, খিল ফেলাইছে। 6 দাঁত আসিল, বাচ্চা খিল ফেলাইছে। কটা বাচ্চা হয়েছে? দেখো তিনটা বাচ্চা হয়েছে। কোয়ালিটা দুধ দেয় এখন? দাদা, আজকে এটা বাসু একদিক করে বেচালাম, এখনো 7 লিটার দুধ আছে। এখনো 7 লিটার দুধ আছে? আজকে বাচ্চা বেচালাম একদিক করে। মানে বাচ্চাটা বেচে দিলেন আলাদা? আচ্ছা, বাচ্চাটা কত বেচেছেন? 35। কয় মাস হচ্ছিল বাচ্চাটা? 4 মাস। 4 মাস তার মানে এটা যদি একটু যত্ন নেওয়া যায় এর আরো দুধটা বাড়বে। এটা কোন জাতের ক্রস ভাই? ফ্রিজিয়ান। হ্যাঁ, কয় দাঁত? 6 দাঁত। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন 56। 56। কটা বাচ্চা হয়েছে দেখো? গোটা দুয়ে। কোয়ালিটা দুধ দেয়? দুধ কম আছে, মাঝে মধ্যে 10-12 কেজি। কত হইলে দেবেন আপনি?
পঞ্চাশের উপর মানে দরদাম করিয়া নিয়ে যাবো। হ্যাঁ দর্শক, এই গাভিটির দাম চাচ্ছে 56,000, দরদাম করে আপনারা নিয়ে যেতে পারবেন। কাকা কত চাচ্ছেন এটা? 1,20,000 ফ্রিজিয়ামের ক্রস কথা হচ্ছে এটা? 8 দাঁত বাচ্চা হচ্ছে কটা রেকর্ড? আপনারা দরদাম করে এই হাট থেকে এই ধরনের গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন। এটা কার, কত চাচ্ছেন ভাই? এটা 9 মাস গাভ, 9 মাসের গাভীর। এটা কত চাচ্ছেন দাম? 1,40,000। কি জাত এটা? কিসের ক্রস? ফিজিয়ান কিসের ক্রস? কি জাতের, কি জাতের এটা? হাইব্রিড। কোয়ালিটা দুধ হয় এটা? কোয়ালিটা দুধ হয়? এটি 9 মাসের গাভীন আছে, দুধ দেয় 17 থেকে 18 লিটার। আপনারা দরদাম করে এই গাভীটি এই হাট থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন। এটা কি জাতের, কি জাতের ভাই? ফ্রিজিয়ান। কত দাম চাচ্ছেন? 1,20,000। কোয়ালিটা দুধ দেয়? বর্তমান গাম। দাঁত, দাঁত কয় দাঁত এটা? জোয়ান বয়স। 8 দাঁত? এটা কত গাই বাছুর, কত এটা? বাছুর সহ কোয়ালিটা দুধ দেয়? 7 থেকে 8 লিটার। বাজার হচ্ছে জুয়ান। 8 দাঁত? দর্শক, এই গাই বাছুরটি 1,20,000 টাকা দাম চাচ্ছে, দুধ দেয় 7 থেকে 8 লিটার। আপনারা দরদাম করে এই হাট থেকে এই ধরনের গাই বাছুর ক্রয় করে নিয়ে যেতে পারেন। এদিকে দেখি দর্শক, আরো কিছু গাই বাছুর আছে। কাকা এটা কত? 85। কি দেশি না ক্রস? দেশি শাহিওয়াল না দেশি? কত কত চাচ্ছেন? 85,000। কোয়ালিটা দুধ দেয়? 6 লিটার দুধ দেয়। কয়দাঁত হচ্ছে? দর্শক চলুন ওইদিকে দেখি আরো কিছু গাই বাছুর আছে। কাকা কত চাচ্ছেন এটা? কত চাচ্ছেন? 65। বাছুর আছে? বাম্পার বাছুর, ওইটা তো দেশি মনে হচ্ছে। আর বাছুরটা তো ক্রস নাকি? কত দাম, কত দাম? 65। গাই বাছুর সহ কোয়ালিটা দুধ দেয়? 3.5 লিটার। এটা কত? এটা কার, এটা কার ভাই? কার এটা? কত চা, কত চাচ্ছেন? কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত দেশি? 4 দাঁত দেশি। বাছুর সহ আছে? বাছুর সহ। কোয়ালিটা দুধ হয়? 4 লিটার দুধ হয়।
এই গায়ের এই বাছুরটি দাম কত চাচ্ছেন? দাম 85 85 গায় বাছুর 85,000 টাকা দাম চাচ্ছে দর্শক। আপনারা দরদাম করে এই হাট থেকে এই ধরনের গায় বাছুর ক্রয় করে নিয়ে যেতে পারেন। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেখানেই আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ।